হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের বিকেলের চায়ের সাথে খাস্তা ও অনেক বেশি মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, উপকরণও খুব কম লাগে। ঘরে থাকা খুব সামান্য উপকরণে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ নতুন ইউনিক এই নাস্তাটি, আশা করছি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি, এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত খাস্তা হবে, তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে আরও কিছুক্ষণ মথে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিতে হবে, তারপর বড়ির উপর নিয়ে রোলের মতো করে নিচ্ছে। এবার ছুরি দিয়ে সমান 6টি লেচি কেটে নিচ্ছে। এখান থেকে 1টি লেচি নিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছে। একইভাবে আরেকটি বল তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। তারপর এরকম একটি ছাকনি নিয়ে নিয়েছি। এরকম ছাকনি আমাদের কম বেশি সবার ঘরেই থাকে। এখন এর উপর একটি বল নিয়ে নিচ্ছে, তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে চারপাশ ছড়িয়ে ছাকনি সমান গোল করে নেব। খেয়াল রাখতে হবে নিচের সাইডটা যেন পাতলা থাকে। এখন এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। এখানে আলুর মিশ্রণটাকে আমি সমান 6 ভাগে ভাগ করে এইরকম লম্বা রোলের মতো তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আলুর পুর দিয়ে দিচ্ছি, তারপর 2 পাশ থেকে এভাবে টেনে সিল করে দিতে হবে। খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এখন ছাকনি থেকে তুলে নিচ্ছি, দেখুন খুব সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে। কিভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন।
এই নাস্তাটাকেও আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এভাবে একে একে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো ভাজার জন্য চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে চারটি নাস্তা দিয়েছি। এবার চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরপর নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন চাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, তাই একে একে গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে। ভাজা হয়ে গিয়েছে। এখন চাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।